আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা যে কোনো সাইজের জন্য ব্লাউজ কাটিং করতে পারবেন খুব সহজভাবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো আমরা 36 সাইজের একটা ব্লাউজ তৈরি করব ফুল হাতা দিয়ে। তো এর জন্য আমরা 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি। যারা সেলাই কাজে নতুন তারা কিভাবে ব্লাউজের জন্য কাপড়টাকে বাঁচ দিতে হয় সেটা জানেন না, যার কারণে আপনাদের কাপড়ে অনেক সময় কম হয়ে যায়। তো এই যে দেখেন, এক সাইড থেকে আমরা বাঁচটা দিব। তোমাদের ব্লাউজের সাইজ হচ্ছে 36, তার 1/4 ভাগ হবে 9 ইঞ্চি। তো আমরা এখান থেকে আরও 3.5 ইঞ্চি কাপড় বেশি নিব, মানে যতটুকু আপনার সাইজ হবে তার 1/4 ভাগ নেবেন, নিয়ে তার সাথে আরও 3.5 ইঞ্চি যোগ করবেন। তো এই যে দেখেন, আমি এখানে আরও 3.5 ইঞ্চি যোগ দিয়ে কাপড়টাকে এক সাইড থেকে ভাঁজ দিয়ে দিলাম। এখন যদি আপনার বডি 40 হয় তাহলে 40-এর 1/4 ভাগ নেবেন, আরও 3.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে মাঝ বরাবর ভাঁজ দিয়ে দিবেন। তো এই যে দেখেন, আমরা কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। তো এখানে 12.5 ইঞ্চির মতো কাপড় আছে, মানে আমাদের বডির সাইজের আর সাথে আরও 3.5 ইঞ্চি যোগ দিয়ে দিয়েছি। এখন আমরা এখান থেকে পেছনের পার্টটা কাটিং করব। তো ব্লাউজের ক্ষেত্রে আপনারা সব সময় কি করবেন, ব্লাউজের পেছনের পার্টটা সর্বপ্রথম কাটিং করতে হবে। তো আমরা কি করি, তো পেছনের পার্টের জন্য প্রথমে আমরা কোমরের নিচে, আমরা নিচের দিকে কোমরের অংশ রাখবো। তো এখান থেকে আমরা প্রথমে 1 ইঞ্চি মার্কিং করে নিলাম, এটা আমরা নিচের দিকে যে ভাঁজ পড়বে সেজন্য। তো 1 ইঞ্চি আমরা নিয়ে নিলাম। এখন আমরা কি করব, আমাদের ব্লাউজের লম্বা যতটুকু হবে ততটুকু আমরা প্রথমে মার্কিং করব। তো এই যে ব্লাউজটা হবে 36 ইঞ্চি সাইজের, তার ব্লাউজের লম্বাটা হবে 15 ইঞ্চি। তো আমরা প্রথমে 15 ইঞ্চিতে মার্কিং করে নিব, আরও 0.5 ইঞ্চি আমরা বেশি নিব, কারণ কাঁধের অংশে আমাদের সেলাই যাবে। তো আপনাদের ব্লাউজ যতটুকু লম্বা হবে সেই লম্বার মাপটা নেবেন এবং তার সাথে আরও 0.5 ইঞ্চি নেবেন। তো এখন দেখেন, আমরা ব্লাউজের যদি এমনিতে মাপ নেই তাহলে আমাদের ব্লাউজের পেছনের সাইডের জন্য যতটুকু আমাদের ব্লাউজের লম্বা হবে তার সাথে আমাদের আরও 1.5 ইঞ্চি যোগ করতে হবে, নিচের দিকে 1 ইঞ্চি আর উপরের দিকে 0.5 ইঞ্চি। তো টোটাল হয়ে গেল 1.5 ইঞ্চি। তো এখন আমাদের পুটের হিসাবটা বের করতে হবে। তো যে কোনো বডির জন্য যত বডি হবে তাকে 6 দিয়ে ভাগ দিলে যত আসবে সেটা হচ্ছে আমাদের পুট। এখন যদি 40 বডি হয় তাহলে 40-কে 6 দিয়ে ভাগ দিলে যেটা বের হবে সেটা হচ্ছে পুট। তো এই যে দেখেন, এখানে কিন্তু আমরা 36-কে, আমরা তো 36 সাইজের জন্য কাটিং করব, তো 36-কে আমরা 6 দিয়ে ভাগ দিলাম। ভাগ দেওয়ার পরে আমাদের রেজাল্ট আসলো 6 ইঞ্চি, তাহলে আমাদের পুটটা হবে 6 ইঞ্চি। এখন দেখেন, অনেকের আছে বেশি ডিপ গলা পরেন, মানে অনেক বড় গলা পরেন, ডিপ গলা পরেন। তো সেক্ষেত্রে যতটুকু আপনার নর্মাল পুটের হিসাব হবে, যত আপনার গলার ডিপটা বেশি হবে, 6 ইঞ্চির থেকে বেশি হবে, ততে কিন্তু আপনার পুটের হিসাবটা কম হবে 200টা করে। ধরেন একটা গলার পেছনের ডিপটা হচ্ছে 5.5 ইঞ্চি, 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি, তাহলে কি হবে আমাদের পুটটা কত হবে, নর্মাল বডি সাইজকে 6 দিয়ে ভাগ দিলে যত আসবে তত হবে। কিন্তু যখন দেখা যাবে যে আমাদের গলার ডিপটা হবে 7 ইঞ্চি, তখন আমাদের বডির যে মাপটা আছে সেটাকে 6 দিয়ে ভাগ দিলে যে পয়েন্টটা আসবে সেটা থেকে আরও 200টা কম নিতে হবে আমাদের পুটের মাপটা। তো এভাবেই আমরা পুটের মাপটা বের করে নিব। তো এখন আসি আমরা বগলের যে ডিপটা আছে সেটা কতটুকু নিব। তো একটা বডির সাইজকে 6 দিয়ে ভাগ করে যত আসবে তত আপনারা নিয়ে নিতে পারেন, বা এর থেকে একটু কম নিতে পারেন। যারা হচ্ছে একটু ফিটিং বডি পরতে চান তারা হচ্ছে এই যত মাপটা আসবে তার থেকে 200টা কম নিতে পারেন। তো আমি এখানে আমাদের বডির সাইজ যত আছে ততকে 6 দিয়ে ভাগ করে যত এসেছে ততই বসিয়ে দিয়েছি, কারণ এখানে আমি লুজ টাইপ একটু রাখবো। তো এখন আসি আমাদের গলার যে চড়াটা আছে সেটা। তো দেখেন, যদি গলার ডিপ বেশি হয় তখন আপনারা গলার চড়াটা একটু কম দিবেন। তো নর্মালি এটা হচ্ছে 6 ইঞ্চির গলা থাকবে, 6 ইঞ্চি ডিপের গলা, সেজন্য আমি গলার চড়াটা দিয়ে দিলাম 2.5 ইঞ্চি এবং গলার লম্বাটা দিয়ে দিলাম 6 ইঞ্চি। গলার নিচের দিকে যে চড়াটা আছে সেটা আপনারা এখানে বেশি করে নিতে পারেন। তো আমি এখানে 2.5 ইঞ্চি দিয়েছিলাম উপরের জন্য আর নিচে দিলাম 3 ইঞ্চি, এতে শেপটা একটু সুন্দর আসবে গলার। তো আপনাদের আরেকটা জিনিস বলা আছে, অনেকে আছে 7 ইঞ্চি 8 ইঞ্চি 9 ইঞ্চি পর্যন্ত গলার ডিপটা পরেন, সেক্ষেত্রে আপনাদের উপরে গলার চড়াটা ছোট হবে আর নিচের দিকে আপনারা একটু ডিপ করে নেবেন 3.5 ইঞ্চি পর্যন্ত চওড়া নিয়ে সুন্দর করে গলার ডিজাইনটা করতে পারবেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন সবসময় যে অনেকের আছে কাঁধের দিকে পড়ে যায়, মানে কাঁধের দিকে পড়ে যায়, সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে পুটটা আছে পুট একটু কমিয়ে দিবেন।
আমি পরবর্তী ভিডিওতে বলে দিব কোন কলার জন্য কতটুকু ডিপ এবং কতটুকু পোর্ট নেওয়া প্রয়োজন, সেটা আমি বলে দিব। শুধুমাত্র এটাই মনে রাখবেন, যত ডিপ গলা হবে তত কিন্তু আপনার উপরের দিকে গলা চড়াটা কম হবে এবং পোর্টটাও কিন্তু কম হবে। তো এখন আমরা বডির সাইজটা নিয়ে নিব। তো বডির সাইজ হচ্ছে 36 ইঞ্চি। 36কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে আসে আমাদের 9 ইঞ্চি। তো আমরা এই সাইড থেকে বন্ধ দিক থেকে আমরা 9 ইঞ্চিতে মার্কিং করে নিব। আর এদিকে কিন্তু সেলাই মার্জিনের জন্য অতিরিক্ত আপনারা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দিবেন। তো এই যে আমরা মার্কিং করে নিয়েছি, এখন আমাদের কোমরের মাপটা। তো কোমরের মাপ কিন্তু বিভিন্ন ধরনের বডির সাইজ অনুযায়ী বিভিন্ন রকম হয়। তো আমি যার জন্য তৈরি করব তার বডির যে বডির মাপটা হচ্ছে 36 ইঞ্চি এবং কোমরের মাপটা হচ্ছে 29 ইঞ্চি। তো এখানে যে জোর হবে সবসময় এরকম না, অনেকের 29 ইঞ্চি হবে, অনেকের 31 ইঞ্চি, এরকম হতে পারে। তো আমরা এখানে কি করতে পারি, আমাদের বডি সাইজ যত আছে ততও নিয়ে নিতে পারি, আবার এরকমও নিতে পারি আমাদের বডির সাইজ মানে কোমরের সাইজ যত আছে ততকে 4 দিয়ে ভাগ করে তারপরে ঠিকানার জন্য আলাদা নিতে পারি। আবার সোজা হিসাব আপনারা কি করবেন, ফিটিংয়ের সময় আমরা কোমরের মাপটা দিয়ে দিব। এখানে যত আছে বডির জন্য নেবেন তত কিন্তু নিচের দিকে কোমরের জন্য নিয়ে নেবেন। তো এখন দেখেন আমাদের আর্ম হোলের জায়গাটা মিডিল যে যতটুকু আছে এই যে আমরা এভাবে ভাঁজ দিয়ে মাঝের অংশে একটা মার্কিং করে নিব। আর এদিক থেকে আমরা কি করব 1.5 ইঞ্চিতে একটা মার্কিং করব। অনেকের আছে এই জায়গাটা একটু ফুলে যায়, ফুলে থাকে, তো আপনারা কি করবেন এখানে 1 ইঞ্চি 200 পরিমাণ মার্কিং করে নিতে পারেন যদি ফুলে যায়। তো এই যে আমরা একটা মার্কিং করে নিয়েছি, কিন্তু আমাদের এখান থেকে কি করতে হবে, এই যে এই জায়গা থেকে আমাদের ভিতরের দিকে যে 1/2 ইঞ্চির মতো করে এভাবে নিতে হবে। তারপরে আমরা গলার শেপটা দিয়ে দিব। এখানে আপনারা যে কোনো ধরনের গলা দিতে পারেন, তো আমি নর্মাল গোলগোলাই দিয়ে দিলাম। আর এখানে যদি মনে করেন যে আপনার কাজটা পড়ে যায় তাহলে এখানে ডাউন দেওয়ার প্রয়োজন নেই, আপনি ডাউন দিতে পারেন, আবার না দিলে কোনো সমস্যা নেই। এখন আসি আমরা ঠিকেন দিব। তো ঠিকেন আমরা এখানে নর্মাল 3.5 ইঞ্চি রেখে দিলাম। তো আপনারা ঠিকেন কীভাবে বের করবেন, আপনার বডির সাইজকে 10 দিয়ে ভাগ দিলে আপনারা কিন্তু ঠিকেনের মার্কিংটা পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা ঠিকেনের মার্কিংটা দিয়ে দেবো 3.5 ইঞ্চিতে এবং নিচ থেকে আমরা 5.5 ইঞ্চিতে মার্কিং করে নিব। আপনারা চাইলে 5 ইঞ্চিতেও মার্কিং করে নিতে পারেন, আবার অনেক সময় দেখা যায় ব্লাউজের লম্বা অনেকটা থাকে তখন আপনারা 6 ইঞ্চিতে মার্কিং করে নেবেন। আর এদিকে আমরা ঠিকেনের যে মাপটা দিব সেটা হচ্ছে 1.5 ইঞ্চি থাকবে। তো এখন আমরা কাটিংটা করে নিব। তো আমি আবারও বলছি যাদের কাটটা পড়ে যায় তারা এখানে ডাউন দিবেন না, সোজা রেখে নেবেন। তো এই যে আমরা কেটে নিচ্ছি। আর যে কোনো সময় আপনারা ব্লাউজ কাটিং করার ক্ষেত্রে আপনার সাইডের দিকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় অতিরিক্ত রাখবেন, কারণ অনেক সময় আপনার লুজ করতে হবে, এরকম এরকম রাখার জন্য আপনারা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় অতিরিক্ত রাখবেন। তো এই যে আমরা পেছনের পার্টটা কাটিং করে নিয়েছি, এখন আমাদের বগলের যে মাপটা আছে সেটা আমরা মেপে দেখে নিলাম যে আমাদের ঠিক আছে কি না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এখন আমরা সামনের পার্টটা কেটে নিব। তো দেখেন এভাবে কাটিং করলে কিন্তু আপনাদের কাপড়টা অনেকটা অপচয় হবে না। তো এই যে আমরা এটাকে পেছনের পার্টকে সামনের পার্টের উপর এরকম বসিয়ে দিলাম। তো সামনের দিকে দেখেন আমরা 200 পরিমাণ কাপড় রেখেছি, কারণ এখানে আমাদের বোতাম গড় যেটা হবে বোতাম এবং বোতাম গড়ের এটা আমরা সেলাই করবো, এর জন্য আমরা 200 কাপড় বেশি রাখলাম। তো বোতাম গড়ের জায়গাটা অতিরিক্ত রাখার পরে আমরা হুবহু যেভাবে পেছনের পার্টটা কাটিং করেছে সেভাবেই আমরা একটা মার্কিং করে নিব সব দিকে, শুধু সাইডের দিকে। তো এই যে মার্কিং করে নিলাম, কিন্তু এই সাইড বরাবর আমাদের কিন্তু 1/2 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে, কারণ এখানে আমাদের সামনের পার্টে ঠিকেন হবে। তো এই যে এইখানে আমরা 1/2 ইঞ্চি কাপড় বেশি নিলাম, তারপরে নিচের দিকটা আবার সমান হবে। তো এই যে এভাবে আমাদের মার্কিংটা করে নিতে হবে, সেটা যে কোনো সাইজের ক্ষেত্রে হোক এভাবে আপনারা 1/2 ইঞ্চি বেশি নেবেন। ভিডিওর একদম শেষে আপনারা একটা ব্লাউজের মেজারমেন্ট চার্ট পেয়ে যাবেন, তো আপনারা চাইলে ওইটা ফলো করতে পারবেন। আশা করি আপনাদের ব্লাউজ কাটিংয়ে আর কোনো সমস্যা হবে না। তারপরে আমাদের কি করতে হবে, নিচের দিকে আরও 1 ইঞ্চি কাপড় আমাদের অতিরিক্ত বেশি নিতে হবে, কারণ আমাদের এখানে মাঝে টিকেন হবে। তো সামনের পার্টে আমরা এই যে এভাবে আরও 1 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। তো প্রথমে আমরা মার্কিং করব সোজা যেটা আমাদের পেছনের পার্ট আছে সেটা, তারপরে আমরা আরও অতিরিক্ত 1 ইঞ্চি নিব। তো এই যে আমরা আরও অতিরিক্ত 1 ইঞ্চি নিলাম।
তো মার্কিংটা করা হয়ে গেলে আমরা পেছনের পার্টকে উঠিয়ে নিব। এখন আমরা সামনের পার্টটা সম্পূর্ণ ঠিক এনে গুলা দিই। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই যে জায়গায় তালপাটের অংশটা কাটিং করতে হবে। তো আমরা যে নর্মাল যে মার্কিংটা করেছি তার হাফ ইঞ্চি নিচে আরেকটা মার্কিং করে এভাবে তালপাটটা কাটিং করে নিতে হবে, কারণ ব্লাউজে অবশ্যই আপনাকে তালপাট কাটিং করতে হবে, না হলে আপনার শেপটা সুন্দর হবে না, সামনের দিকে কুচকানো হিসেবে ফুলে থাকবে। তো আরেকটা জিনিস হচ্ছে আপনাদের মিডল পয়েন্ট যেটা আছে সেটা বের করতে হবে। তো সেটা বের করার জন্য বিভিন্ন সাইজের আছে, 8.5 ইঞ্চি আছে, 9 ইঞ্চি আছে, 9.5 ইঞ্চি, 10 ইঞ্চি, 11 ইঞ্চি পর্যন্ত আছে, মানে ব্লাউজের লম্বা অনুযায়ী ভাড়বে। তো আমরা এটা 9.5 ইঞ্চিতে মার্কিং করে দিলাম। আর এখন আমরা এখন চিকেনের জন্য মার্কিং করব। তো আমরা বোতামগড়ের যে জায়গা আছে সেখান থেকে আমরা 3.5 ইঞ্চিতে মার্কিং করব, নিচ থেকে একইভাবে 3.5 ইঞ্চিতে মার্কিং করব। করে আমরা এটাকে সোজা একটা দাগ টেনে নিব চিকেনের জন্য। তারপরে দেখেন আমাদের এখানে কিন্তু 4টা চিকেন হয় টোটাল। তো 2টা চিকেন আমরা বের করে নিলাম। আরেকটা হচ্ছে এখানে মিডল বরাবর যে আমরা মার্কিং করেছি 1 ইঞ্চিতে মার্কিং করে নেবেন। তো আমরা আরেকটা চিকেন পেয়ে গেলাম। তো এটাকে স্ট্রেট সোজা একটা লাইন টেনে নিব। তারপরে হচ্ছে আমরা আরেকটা চিকেন সাইড থেকে নিব। তো সেটা আমরা 6.5 ইঞ্চিতে নিব, আপনারা চাইলে 7 ইঞ্চিতেও নিতে পারেন। তো এই যে এভাবে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এটাকে মার্কিং করে মিলিয়ে নিব প্রত্যেকটা। তো আমি আগে বলেছি কিন্তু আপনারা চিকেন বের করবেন কিভাবে, সবগুলো লাইন যেখানে মিলিত হয়েছে সেখান থেকে আমাদের 1.5 ইঞ্চি করে মার্কিং করতে হবে প্রত্যেকটা লাইন, তাহলে আমাদের যে চিকেনের যে মার্কিংটা আছে সেটা হয়ে যাবে। তো এই যে আমরা প্রত্যেকটা 1.5 ইঞ্চি করে কিন্তু প্রত্যেকটা মার্কিং করে নিয়েছি। তো এই যে আমাদের এটা কিন্তু বের হয়ে গেছে। এখন আমরা তালপাটের অংশটা কেটে নিব। তো এই যেভাবে কাটিং করে নিলাম, আর সামনের দিকে গলা লম্বা আপনারা 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি রেখে নিতে পারেন। তো আমাদের দেখেন সামনের এবং পেছনের পার্টটা কাটিং অলরেডি হয়ে গিয়েছে। এখন আমাদের কি করতে হবে দেখেন, আমরা একটা পার্টে কিন্তু আমরা এই যে চিকেনের মাপটা দিয়েছি, এখন আমাদের অপর পার্টে কিভাবে আমাদের এই মার্কিংটা করতে হবে। তো প্রথমে আমরা দেখেন এইভাবে একটা কেটে হালকা কেটে মার্কিংটা করে নিচ্ছি যাতে আমাদের সুবিধা হয়। তারপরে আমরা কি করব, এই যে চিকেনের যে সাইজটা আছে নিচেরটা সেটাকে আমরা এভাবে একটা মার্কিং করে দিব, মানে আমাদের টোটাল যে সেলাইটা হবে সেটা 1.5 ইঞ্চির ভেতরে হবে। তো এখন দেখেন কি করতে হবে, এই যে যে পাশে আমরা মার্কিং করেছি এই পাশের উপর আর একটা পাশ এরকম বসিয়ে হালকা একটু চাপ দিলেই কিন্তু অপর পাশেও মার্কিংটা বসে যাবে। হালকা একটু বসে গেলে আপনারা পরে এটাকে আবারও মার্কিং করে নেবেন। তো আমাদের ব্লাউজের সামনের এবং পেছনের পাটটা অলরেডি কাটিং হয়ে গিয়েছে, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এখন আমরা হাতা কাটিং করব। তো এখন আমরা হাতাটা কাটিং করে নিব। হাতা কাটিং করার জন্য এখানে 2 পাট কাপড় আছে, সেটাকে আমরা মাঝ বরাবর আর একটা বাঁশ দিয়ে টোটাল 4 পাট করে নিব। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের মরিয়া সেলাই করার জন্য এখানে 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় নিতে হবে। তো আমি 1/2 ইঞ্চি নিলাম, কারণ এখানে আমরা ডাবল পাট কাপড় দিব, এটা আমরা লাইন কাটতেছি। তো এখন এখান থেকে আমরা টোটাল লম্বাটা সেলাই সহ 18 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তো মার্কিং করার পরে এখান থেকে আরও 1/2 ইঞ্চিতে নিচে আমরা একটা মার্কিং করে নিব। তো এখন দেখেন এখান থেকে ডাউন কত দিতে হবে, তো আমরা 36 সাইজের জন্য 3 ইঞ্চি থেকে 2 শত কম আমরা ডাউনটা দিব। তো হাতা কাটিংয়ের ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি, তারপরে আবারও বলে দিচ্ছি, 30 থেকে 40 ইঞ্চি বডি সাইজ পর্যন্ত, বডির সাইজকে 4 দিয়ে ভাগ করে তার থেকে 1 ইঞ্চি বাদ দিতে হবে। তো এখানে আমাদের 9 ইঞ্চি আসছে 36 বডির জন্য, 9 ইঞ্চি তার থেকে 1 ইঞ্চি বাদ দিলে 8 ইঞ্চি আসে। তো আমরা 8 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তারপরে 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়েছি। মার্কিং করার পরে স্ট্রেট একটা কর্নার থেকে সোজা দাগ দিয়ে দিব। তারপরে এখানে হাতের মোহরা যে আছে সেটা দিব, সেটা হচ্ছে 10 ইঞ্চি, তো 10-এর অর্ধেক হচ্ছে 5 ইঞ্চি। তো আমরা এখান থেকে শেপ স্কেলের সাহায্যে এটাকে মার্কিং করে নিব। তো মার্কিং করার পরে এখন আমরা এটাকে রাউন্ড শেপ দিয়ে কাটিংটা করতে হবে। তো এই যে এভাবে আমরা একটা শেপ দিয়ে দিব। তো এভাবে শেপ দেওয়ার পরে আমরা কাটিংটা করে নিব। তো সাইড থেকে যে অতিরিক্ত কাপড় থাকবে সেখান থেকে 4 পিস নিয়ে আমরা
এদিকের জোড়াটা দিয়ে দিব। তো এখান থেকে আমরা এটাকে হাতার মধ্যে লাগিয়ে নিব। তারপরে আমরা এটাকে খুলে এখানে থালপাটের অংশটা কেটে নিব। তো এখানে দেখেন মাঝের অংশ থেকে শুধু হাফ ইঞ্চি যাবে, আর দুই সাইড থেকে অল্প একটু কাপড় কেটে নিতে হবে। তো এই যে দেখেন মাঝের অংশ থেকে এভাবে, আর মাঝে হাফ ইঞ্চির মতো নিয়ে এভাবে কেটে নিলেই তালপাটের অংশটা কাটিং হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে সেটা কিন্তু এক সাইডেই হবে। তো এভাবেই আপনারা যে কোনো সাইজের জন্য ব্লাউজ কাটিং করে নিতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব কীভাবে আপনারা ডাবল পাটের কাটিং করতে পারবেন এবং সেলাই করতে পারবেন। আর আমি একটা চার্ট দিয়ে দিচ্ছি, তা আপনারা দেখে নেবেন। তো এই যে আমরা একটা মেজারমেন্ট চার্ট আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা এটা ফলো করলে বিভিন্ন সাইজের জন্য কাটিং করতে পারবেন। তবে হ্যাঁ, মানুষের ডিজাইন গলার ক্ষেত্রে বা বড় ডিপ গলার ক্ষেত্রে আপনাদের কিছুটা ব্যতিক্রম হতে পারে, আর কোমরের ক্ষেত্রে আপনাদের কিছুটা ব্যতিক্রম হতে পারে, কারণ অনেকের কোমর ছোট বড় হয়ে থাকে। তো সেটা আপনারা নিজেরা মেপে তারপরে কাটিং করে নেবেন।